হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শাবানাজ ইসলামিক ওয়ার্সের পক্ষ থেকে আমি সবানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে চলুন শুরু করা যাক মহানবী সাল্লাহু আলু শ্রেষ্ঠ বাণী অধীনস্থ একশো চুয়ান্ন নাম্বার অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকারী জান্নাতে প্রবেশ করবে না আহমদ শরীফ থেকে নেওয়া মৃতদের গালি না দেয়া একশো পঞ্চান্ন নাম্বার মৃতদের গালি দিও না কথা প্রচার না করা একশো ছাপ্পান্ন নম্বর প্রতিটি কথা বলে বেড়ানোটাই মিথ্যেবাদী হবার জন্য যথেষ্ট সহি মুসলিম মর্যাদা দান একশো সাতান্ন অনুযায়ী মানুষকে সমাদর করো দাউদ সতর্কতা নম্বর মুমিন এক পাথরে দুইবার হুচট খায় না সহি অট্ট হাসি একশো উনষাট নাম্বার অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে তিব্রাণী সন্তান একশো ষাট নম্বর তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার ব্যবহার শেখাও ইবনি হিব্বান শক্তিমান কে একশো একষট্টি নাম্বার শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে শহী মুসলিম অদবতন একশো বাষট্টি নাম্বার যার কর্ম তাকে ডুবায় তার বংশ তাকে ওঠাতে পারে না সহি মুসলিম শাসক হবি তেমন একশো তেষট্টি নাম্বার তোমরা হবি যেমন তোমাদের শাসক হবে তেমন মিশকাত শরীফ থেকে নেওয়া অপরের দোষ একশো চৌষট্টি নাম্বার যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন করবেন সহি মুসলিম আল্লাহর বিধান পালন একশো পঁয়ষট্টি নাম্বার হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তিরমিজি শরীফ থেকে নেওয়া সৌভাগ্য একশো সাতষট্টি নাম্বার আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য তিরমিজি শরীফ থেকে নেওয়া কি নিয়ে উঠবে একশো আষট্টি নাম্বার প্রতিটি বন্ধা কেমতে তাই নিয়ে উঠবে যা নিয়ে সে মরেছে সহি মুসলিম নেতা একশো উনসত্তর নাম্বার নেতা হবে মানুষের সেবক দায়লমি একশো সত্তর নম্বর তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একশো একাত্তর নাম্বার মানুষের অবস্থা উঠের মতো একশোটি উঠের মধ্যেও একটি ভালো সোয়ারি পাওয়া যায় না সহি মুসলিম জামাতবদ্ধতা একশো বাহাত্তর নম্বর জামাতের প্রতি আল্লাহর রহমত থাকে যে জামাত ত্যাগ করে সে জাহার্নমি নিক্ষিপ্ত হয় তিরমিজি শরীফ থেকে নেওয়া আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী বলেছি তারপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ বলে আলামিন যাতে আমাদের ক্ষমা করেন এই কথাগুলি শুনে যদি এক দুজনের উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আবারও বলছি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাজে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ